সর্বনিম্ন 1,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত সুবিধা আগামীকাল থেকেই দেওয়া শুরু হচ্ছে। প্রকাশিত হলো এই নভেম্বর মাসে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার তালিকা। সর্বমোট 8টি প্রকল্পের মাধ্যমে 2,000 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা, 3,000 টাকা, 2,500 টাকা এবং সর্বাধিক 5,000 টাকা পর্যন্ত দেওয়া শুরু হচ্ছে আগামীকালেই। এই প্রকল্পগুলির মধ্যে বেশিরভাগ প্রকল্পের টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু হলেও এই নভেম্বর মাসের শেষ দিন পর্যন্ত অনেকগুলো প্রকল্পের টাকা দেওয়া চলতে থাকবে। এই প্রকল্পগুলির মধ্যে কিছু প্রকল্প রয়েছে যেগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হয়, আবার এমন কিছু প্রকল্প রয়েছে যেই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরাসরি টাকা দেওয়া হয়। তাই রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের যে কোনো একটি প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব সেই তালিকায় কী কী বলা রয়েছে, কারা কারা কোন প্রকল্পের মাধ্যমে কবে থেকে টাকা পাবে এবং কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে সেই তারিখ সম্বন্ধে আপনারা এখানে জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন। এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব। তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো কোন প্রকল্পের মাধ্যমে আপনারা কত টাকা করে পাবেন এবং কবে থেকে এই টাকা দেওয়া হবে চলুন দেখে নিই। প্রথমেই দেখুন এই তালিকায় রয়েছে পিএম সম্মাননিধি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে টাকা পায় রাজ্য তথা সারা দেশের সাধারণ কৃষকরা, যার মাধ্যমে প্রতি কিস্তিতে 2,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয়। এই প্রকল্পের 15তম কিস্তির টাকা আগামী 15 তারিখ থেকে দেওয়া শুরু হবে। তবে এবার এই প্রকল্পের টাকা মোট 2টি ধাপে আসবে। আগে যেরকম একবারে আসতো এবার কিন্তু আর সেভাবে আসছে না, একটু পরিবর্তন হয়েছে, 2টি ধাপে টাকা পাবেন। তাই টাকা পেতে 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লাগবে অনেক উপভোক্তার। এরপরেই এই তালিকায় দেখুন রয়েছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পটি রাজ্য সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে টাকা পায় রাজ্যের বেকার ছেলেমেয়েরা। প্রতি মাসে 1,500 টাকা করে তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে দিয়ে থাকে সরকার। আগামীকাল থেকেই এই প্রকল্পের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে এই চলতি মাসের টাকা দেওয়া শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। এরপরেই দেখুন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো যেমনটি আপনারা জানেন এই প্রকল্পটি সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প রাজ্যের। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের 500 টাকা এবং 1,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। এই প্রকল্পের নভেম্বর মাসের টাকা আগামী বুধবার রিলিজ করা হবে, অর্থাৎ বুঝতেই পারছেন বুধবার থেকে কিন্তু আপনাদের টাকা ঢোকা শুরু হবে। তারপর 2 থেকে 3 দিন পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলতে থাকবে, অর্থাৎ বুধবারের পর কয়েকদিন পর্যন্ত কিন্তু আপনারা এই টাকা পেতে থাকবেন। এরপরেই দেখুন রয়েছে তফসিল বন্ধু, মানবিক এবং জয় জোহার, এই 3টি প্রকল্প। তো এই প্রকল্পগুলির মাধ্যমে বিশেষত 1,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয় রাজ্যের তফসিল জাতি, বিশেষভাবে সক্ষম এবং তফসিল উপজাতির সাধারণ মানুষকে। এখানে নাম থাকলে 1,000 টাকা করে আপনারা আগামীকাল থেকেই পেতে শুরু করবেন, অর্থাৎ এই 3টি প্রকল্পের টাকাও কিন্তু আগামীকাল থেকে আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু হবে। এরপর সর্বশেষ যে প্রকল্পটি, এটি দেখুন রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। তো যেমনটি আপনারা জানেন রাজ্যের কৃষকদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রকল্প এটি। তো রাজ্য সরকার এই প্রকল্পটির মাধ্যমে 2,000 টাকা ও 5,000 টাকা করে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক কিস্তিতে দিয়ে থাকে। ইতিমধ্যে এই প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। আপনারা জানেন আপনারা অনেকেই কিন্তু এই রবি মরশুমের টাকা পেয়ে গেছেন, তবে অনেকে বিভিন্ন কারণে এই টাকা এখনও পায়নি এই মরশুমের। তো এই মরশুমে যারা সেই টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কিন্তু এই মাসে যাদের সমস্যা সমাধান হয়েছে তাদের টাকা দেওয়া হচ্ছে। আর খরিফ মরশুমের টাকা কিন্তু এই মাসে শেষ দিকে প্রসেস করা হবে, অর্থাৎ পরের মাসে কিন্তু আপনারা এই খরিফ মরশুমের টাকাও এই কৃষক বন্ধু প্রকল্পে পেতে চলেছেন। তো আপনি এই প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পের টাকা পান এবং কত টাকা করে পাচ্ছেন অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।